नमस्कार शिक्षार्थीरा केमन आछो सबाई आशा करछि जे जेखाने आछो भालो आछो सुस्थ आछो। हिंदू धर्म नैतिक शिक्षा आज के अष्टम श्रेणी सप्तम अध्याय आमी तोमादेर पढ़ते जाच्छि। सप्तम अध्याय आमादेर टपिकटा मूल टपिक होच्छे आदर्श जीवन चरित। तार मध्ये आमी तोमादेर पढ़िए दिब ठाकुर अनुकूलचंद्रेर जीवनी मा आनंदमयी एवं श्रील भक्ति वेदांत स्वामी प्रभुपाद। तो प्रथम पढ़िए दिब ठाकुर अनुकूलचंद्र। ठाकुर अनुकूलचंद्र एक जन महामानव। पाबनार हेमायतपुरे जन्मग्रहण करें 1888 ख्रीस्टाब्दे बांगला 1295 साले 30 भाद्र। अनुकूलचंद्र पिता छिलेन शिवचंद्र चक्रवर्ती एवं माता मनोमोहिनी देवी। तिनि शैशव बाल्य कैशोर जीवन एखानेई अतिबाहित करेछेन एवं हिमायतपुरेर पाठशालाय तिनि लेखापड़ा शुरू करेन। एखानेई तिनि क्लास 9 पर्यन्त अर्थात अष्टम श्रेणी पर्यन्त पढ़ेछेन एवं एखाने नवम श्रेणीते श्रेणी पर्यन्त पढ़े तिनि पश्चिमबंगेर नौहाट्टी उच्च विद्यालये भर्ती हन। अर्थात तिनि पश्चिम बांगलाय चले जान, सेखाने तिनि नौहाट्टी उच्च विद्यालये भर्ती हन एवं एखानेई तिनि प्रवेशिका परीक्षा पास करें। किन्तु प्रथम प्रवेशिका परीक्षा जखन अनुष्ठित हय तखन तिनि तारी क्लासेर एकजन छात्र जखन परीक्षार फीस जखन दिते पारे नाई सेटा देखे तार खूब कष्ट हय एबं तार निजेर परीक्षार फीसटी दिये सेई छात्रेर परीक्षार तिनि ब्यबस्था करेछिलेन। तार परेर बछरई तिनि से बचर तार निजेर परीक्षार फीस जेहेतु दिए दिए ताई से बचर तिनि निजे परीक्षा दीते पारेननि। परवर्ती बचरे तिनि प्रवेशिका परीक्षाय पास करें एवं एरपर तिनि कलकातार नैशनल मेडिकल कलेजे भर्ती हन। तिनि मेडिकेलेर छात्र हिसेबे पढ़ाशुनो करेछेन एवं मेडिकेल परीक्षाय पास उत्तीर्ण हर पर तिनि डाक्तार हिसेबे तिनि ग्रामे चले जान एवं ग्रामे तिनि चिकित्साकर्म शुरू करें। তিনি অসহায় ও দুস্থ দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তাদেরই চিকিৎসা করা শুরু করেন এবং তিনি বলতেন যে মানুষের অসুখের বিশেষ করে শুধু শারীরিক চিকিৎসা নয়, শুধু শারীরিক চিকিৎসা করলে মানুষ সুস্থ হবে না, এর জন্য প্রয়োজন শারীরিক সুস্থতার সাথে প্রয়োজন মানসিক ও আত্মিক সুস্থতা। তো তিনি এই আত্মিক মানসিক এবং শারীরিক তিন বিষয়ে চিকিৎসা শুরু করেন। অনুকূলচন্দ্র ছিলেন সমাজের অসহায় এবং অবহেলিতদের বন্ধু। তিনি তাদের নিয়ে তিনি এই গ্রামে বিভিন্ন তরুণদের নিয়ে একটি কীর্তন দল গঠন করেন এবং এই কীর্তনের মধ্য দিয়ে তিনি তাদের প্রতিটি মানুষের মানসিক শান্তির বিধান করতেন। এভাবে অনেক শিক্ষিত তরুণও এভাবে তার এই কাজে এগিয়ে আসেন এবং এই কীর্তন দলই একটি আন্দোলনে পরিণত হয়। সবাই তখন তাকে এখান থেকেই তাকে ঠাকুর বলে অভিহিত করে এবং এরপর থেকেই তার নাম হয় ঠাকুর অনুকূলচন্দ্র। মানুষ যাতে সৎপথে থাকে, সৎচিন্তা করে, এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র হেমায়তপুরে প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গ আশ্রম। হেমায়তপুরে এখনও সে প্রতিষ্ঠিত আশ্রম আছে, তোমরা যদি কখনো যাও পাবনা হেমায়তপুরে তাহলে দেখতে পাবে, খুব সুন্দর আশ্রম। তিনি এখানে দলে দলে লোক তার নাম যখন ছড়িয়ে পড়ে দলে দলে লোক তার শিষ্যত্ব শিষ্য হয়ে যায় এবং তাকে গুরু মেনে শিষ্যত্ব গ্রহণ করে। এভাবে তিনি সাধারণত এই সঙ্ঘের মাধ্যমে তিনি ধর্মের সাথে কর্মের সংযোগ ঘটান। অর্থাৎ ধর্ম থাকবে সাথে সাথে কর্মের সংযোগ ঘটান কীভাবে, শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ, এই চারটি ছিল আশ্রমের মূল ভিত্তি। এভাবেই তিনি বিভিন্ন লোকহিতার্থে প্রাচীন ঋষিদের আদর্শে তপোবন বিদ্যালয়, দাদুপ্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেন।
তিনি 1946 খ্রিস্টাব্দে বিহারে দেওঘরে চলে যান এবং সেখানে সৎসঙ্গের আশ্রমে আদর্শে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং 1969 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি প্রায় 81 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তার অনেকগুলো গ্রন্থ আমরা দেখতে পাই, সেসবের মধ্যে রয়েছে পুণ্যপুঁথি, অনুশ্রুতি, চলার সাথী প্রভৃতি। তো ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা ছিল যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যে সম্প্রদায়ের হোক না কেন মনে রাখতে হবে ঈশ্বর এক এবং ধর্ম এক, সংসারে থাকবে মন রাখবে ভগবানে, শুধু লেখাপড়া করলেই বড় হওয়া যায় না, আচার ব্যবহারও জানতে হবে। তো ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী সংক্ষেপে আমি এভাবে বুঝিয়ে দিলাম, তোমরা পড়ে নিও, বইয়ে আছে। এর পরবর্তীতে পরবর্তী পাঠ 14 ও 15 আছে মা আনন্দময়ীর। তো মা আনন্দময়ী একজন মহিষী নারী, তিনিও মহিষী নারী হিসেবে খ্যাতি অর্জন করেন এবং ১৮৯৬ খ্রিস্টাব্দে তিনি 30 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন, খাওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিপিন বিহারী ভট্টাচার্য এবং মাতার নাম ছিল মোক্ষদা সুন্দরী। আনন্দময়ী আসল নাম ছিল নির্মলা সুন্দরী। তিনি ছোটোবেলা থেকে লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেনি, ছোটোবেলা থেকেই তার মধ্যে দিব্যভাবের আবির্ভাব ঘটে। তিনি কীর্তন হরিনাম শুনলে আকুল হয়ে যেতেন এবং তার মধ্যে সেই দিব্যভাব জাগ্রত হতো। তিনি প্রায় 13 থেকে 14 বছর বয়স যখন তার, তখনই তার বিয়ে হয়ে যায়। স্বামীর নাম ছিল রমণীমোহন চক্রবর্তী। তিনি মা আনন্দময়ী স্বামীকে ডাকতেন ভোলানাথ বলে। ভোলানাথ বাজিতপুরে চাকরি করতেন, বাজিতপুরে সেটেলমেন্টের বিভাগে। একদিন ভূপেনচন্দ্র বসুর বাড়িতে কীর্তন হচ্ছে, পাশে তাদের এক আত্মীয়। তো তখন কীর্তন শুনতে শুনতে মা আনন্দময়ী জ্ঞান হারিয়ে ফেলেন এবং যখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তার শরীর থেকে দিব্য এক আলো বিকশিত হতে থাকে, সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এভাবেই তার চলতে থাকে তার সাধনা জীবন। দিব্য জ্যোতির আলো তিনি যখন ভাবে বিভোর হয়ে যেতেন তখন তার দিব্য জ্যোতির আলোয় উজ্জ্বল হয়ে উঠত সমস্ত শরীর। এবং 1924 খ্রিস্টাব্দে তার স্বামীর সঙ্গে তিনি চলে আসেন শাহবাগে, অর্থাৎ ঢাকার শাহবাগে চলে আসেন। এই ঢাকার কারণ তখনকার নবাবের বাগানের তত্ত্বাবধায়কের কাজ নিয়েছিলেন তার স্বামী। মা আনন্দময়ী শাহবাগে মা কালীর মন্দিরে নির্মলার প্রথম মাতৃ যে মূর্তি সেটাই প্রকটিত হয় এবং 1932 সালে মা আনন্দময়ী স্বামীসহ চলে যান দেরাদুনে। তার লীলাক্ষেত্র ঢাকা থেকে স্থানান্তরিত হয় এবার ভারতে এবং সেখানে তার দিব্যভাবের পরিচয় জানাজানি হলে অনেক লোক তাকে তার ভক্ত হয়ে যায় এবং ভারতের অনেক জ্ঞানীগুণী তাকে শ্রদ্ধা করতে থাকেন। ভারতীয় সংস্কৃতির মর্মস্থল সহস্র ঋষির তপভূমি নৈমিষারণ্যকে তিনি জাগিয়ে তুলেছিলেন। তখন সেখানে কীর্তন, নাচ, গান, ধর্মগ্রন্থ পাঠ, সৎসঙ্গ ইত্যাদি কর্মকাণ্ড চলত। এভাবেই তিনি হিন্দু ধর্ম সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটি মায়ের অবিশেষ উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন এবং তিনি বিভিন্ন স্থানে প্রায় 25টি আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1982 খ্রিস্টাব্দে মা আনন্দময়ী পরলোক গমন করেন এবং হরিদ্বারে কনখল আশ্রমে গঙ্গার তীরে তার মরদেহ সমাধিস্থ করা হয়। মা আনন্দময়ীর জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই যে তিনি ভগবান সর্বদা ভগবানের নাম নিতে হবে, তার নামে সব কিছু করতে হবে, কর্তব্যে কখনো অবহেলা করা চলবে না। তো মা আনন্দময়ীর জীবনীও সংক্ষেপে তোমরা জেনে গেলে, বইয়ে আছে, পড়ে নিও। এর পরবর্তীতে যে পাঠ 16 ও 17 সেখানে আছে মহাপুরুষ শ্রীল ভক্তিবেদান্ত স্বামী মহাপ্রভুপাদ।
তো ওনার জীবনী আমরা সংক্ষেপে একটু জেনে নিই। চলো, স্বামী শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার হ্যারিসন রোডে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল গৌরীমোহন, গৌরমোহন, এবং মাতার নাম ছিল রজনী। গৌরমোহনকে, অর্থাৎ তার পিতাকে এক জ্যোতিষী ছেলের সম্পর্কে কষ্টিবিচার করে বলেছিলেন যে আপনার পুত্র প্রায় 70 বছর বয়সে সাগর সমুদ্র পার হয়ে বিদেশে যাত্রা করবে এবং সারা বিশ্বে 108টি মন্দির প্রতিষ্ঠা করবে। তার সবটাই সত্যে পরিণত হয়েছে তার সেই ভবিষ্যৎবাণী। শ্রীল অভয় ভক্তি বেদান্ত স্বামী অভয়চরণ, অর্থাৎ তার প্রকৃত নাম অভয়চরণ দে, তিনি 1965 খ্রিস্টাব্দে 69 বছর বয়সে আমেরিকা যান এবং সেখানে তিনি হিন্দু ধর্ম প্রচার করেন। ক্রমশ তার খ্যাতি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। কৃষ্ণনাম প্রচারের জন্য তিনি প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, অর্থাৎ সংক্ষেপে যাকে ইসকন নামে অভিহিত করা হয়ে থাকে। তোমরা সবাই জানো ইসকন নামে আমাদের ঢাকাতেও প্রতিষ্ঠিত আছে একটি বড় মন্দির। এভাবে তিনি পরিচিত হয়ে ওঠেন, বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক মন্দির তিনি এভাবে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ জ্যোতিষীর সেই ছোটোবেলার কষ্টিবিচারের সেই সত্যতা এখন প্রমাণিত হয়ে যায়। তার পিতা ছিলেন একজন সম্ভ্রান্ত বস্ত্র ব্যবসায়ী এবং তিনি একজন বৈষ্ণব। তিনি কৃষ্ণ মন্ত্রে রাম নাম এবং কৃষ্ণ মন্ত্র এই সাধনার ছিল তার মূল মন্ত্র এবং নিয়মিত তিনি শ্রীমৎ ভগবদ্ গীতা ও শ্রী চৈতন্যামৃত পাঠ করতেন। মাতাও ছিলেন বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব পরিবারের কন্যা। মাতার এই যে মাতাও ছিলেন একজন বৈষ্ণব এবং তিনি তার মাতার যে ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি সরলতা দেখে তার মনে দাগ কাটে এবং পরবর্তীতে তিনি এই গভীর পূজা অর্চনা অনুষ্ঠান করতেন। মায়ের ভক্তি ও সরলতা কর্তব্য পরায়ণতা বালক অভয়চরণের মনে গভীর প্রভাব ফেলে এবং এর পরবর্তীতেই তিনি এই দিকে ক্রমশ তিনি এই ভাব ভক্তিভাব তার বিকশিত হতে থাকে। অভয়চরণ কলকাতার স্কটি চার্চ কলেজে স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন এবং এখানেই তিনি পড়াশোনা করেছেন। ঠিক তখনই ভারতের স্বাধীনতা আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছিল, অভয়চরণের উপর একটা প্রভাবও সেটা পড়েছিল। এই সময়ে তার কলেজেরই ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু, তোমরা অনেকেই নাম শুনে থাকবে। সুভাষচন্দ্র বসুর তিনি এক ক্লাস নিচে পড়তেন, তো স্বাধীনতা সংগ্রামে সরাসরি যোগ না দিলেও এই বিষয়ে তার মনের উপরে গভীর প্রভাব বিস্তার করে। তবে 1920 খ্রিস্টাব্দে অভয়চরণের সাফল্যের সাথে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি শ্রীল ভক্তি বেদান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। অর্থাৎ সরস্বতী ঠাকুর একজন গুরু ছিলেন, তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার আদর্শেই তিনি অনুপ্রাণিত হন। সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনের চেয়ে চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলন অনেক কার্যকর, কারণ এই যে আন্দোলন ভক্তি ভাবের যে আন্দোলন, হরে কৃষ্ণ হরে রাম কীর্তন, এটা অতি সহজে মানুষকে আকৃষ্ট করে। অভয়চরণ গুরুর নির্দেশ ও নিজের আদর্শ প্রচারের জন্য তিনি বিভিন্ন, যেমন শ্রীমৎ ভগবদ গীতা, শ্রীমৎ ভাগবত ও শ্রী চৈতন্যামৃত, এই তিনটি তার ছিল জনপ্রিয় গ্রন্থ এবং এর তিনি এই দুটির ভাষ্য রচনা করেন। সবার কাছে এটি সমাদৃত হয়েছে। তখন তিনি তার পত্রিকা এবং গ্রন্থ তৎকালীন ভারতের বিখ্যাত মনীষীদের কাছে পৌঁছে দিতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মহাত্মা গান্ধী, পণ্ডিত রাধা কৃষ্ণানন এবং লাল বাহাদুর শাস্ত্রী। এদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং এরা তার কাজের উচ্চ প্রশংসা করেছিলেন।
1977 খ্রিস্টাব্দে 14 নভেম্বর প্রভুপাদ শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে ইহলীলা সংবরণ করেন। শ্রীল প্রভুপাদ বিশ্বাস করতেন যে সকল জাতির মধ্যে কৃষ্ণা ভবম নামৃত ছড়িয়ে দিতে পারলে কোনো জাতিভেদ থাকবে না কোনো হিংসা। তো বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ প্রভুপাদের প্রবর্তিত এই মতাদর্শে আকৃষ্ট হয়ে কৃষ্ণ নামে দীক্ষিত হচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি যে ইসকনের যে এত সমৃদ্ধির দিকে যাচ্ছে ইসকন। বিভিন্ন দেশে ইসকনের প্রায় আজ 305টি মন্দির দেখা যায়। তো শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী মোটামুটি আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বইতেও ভালোভাবে দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নিও। বাসায় সবাই সুস্থ থেকো, ভালো থেকো।